আমরা অনেকেই বই খাতার উপরে বাড়ির উপরে দেখবেন লেখি 7, 8, 6, লেখি কি লেখি না, 786 দেখেছেন। আমরা মনে করি এটা মনে হয় বিসমিল্লাহির রহমানির রহিমের একটা রূপক সংখ্যা, ঠিক কিনা, মান সংখ্যা। আপনারা মানে আশ্চর্যান্বিত হয়ে যাবেন, বিস্মিত হয়ে যাবেন, অবাক হয়ে যাবেন যে এটা কোথা থেকে এসেছে এবং কিভাবে আসছে। ক্যালকুলেশন করে আজকে দেখাবো না। বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান ক্বারাহা হারফান মিন কিতাবিল্লাহ ফালাহু বিহি হাসানাত আল হাসানাতু আশরু আমসালিহা। আল্লাহু আকবার। আল্লাহর কোরআন থেকে কেউ যদি একটা হরফ তেলাওয়াত করে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য সওয়াব নির্ধারণ করে রাখবেন একটা, এবং এই সওয়াবটা 10 গুণ বেড়ে যায়। বলুন সুবহানাল্লাহ। অনেকে হয়তো বা বুঝবেন না, মানে বুঝবেন না বলতে বিশেষ করে যারা কম অঙ্ক পারেন না তারা হয়তো বা বুঝবেন না, কিন্তু শুনে যান, শেষে আপনারা সবাই বুঝে যাবেন যেটা বলতেছি। মনোযোগ দিয়ে, রোমান সংখ্যা আছে দেখবেন, ভি মানে 5 আছে না, তারপরে দেখবেন যে দুইটা চিহ্ন দিয়ে বোঝানো হয় 2, এরকম আছে না। আর কিছু সংখ্যার মান আছে, শুনে যান, আলিফের মান হচ্ছে 1, বায়ের মান 2, জিমের মান 3, ডালের মান 4, হায়ের মান 5, ববের মান 6, জায়ের মান 7, হায়ের মান 8, কয়ের মান 9, ইয়ার মান 10, কাফের মান 20, লামের মান 30, মিমের মান 40, নুনের মান 50, সিনের মান 60, আইনের মান 70, ফায়ের মান 80, সদের মান 90, কফের মান 100, রয়ের মান 200, সিনের মান 300, তায়ের মান 400, সায়ের মান 500, ক্ষয়ের মান 600, দালের মান 700, দোয়াদের মান 800, জয়ের মান 900, ভয়ের মান 1000। এগুলোর প্রতিটার পরে কি করা হয়েছে, মান বসানো হয়েছে, কথা বুঝেন। বিসমিল্লাহির রহমানির রহিম, এই পুরো বাক্যটাতে হরফ আছে 19টা। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জাহান্নামের দারোগা পুলিশ হবে 19 জন। কয়জন? 19 জন। বিসমিল্লাহির রহমানির রহিম কেউ যদি কোনো কাজের শুরুতে পাঠ করে, তাহলে জাহান্নামের ওই 19 জন দারোগা পুলিশকে আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য দূরে সরায় দেন। বলুন সুবহানাল্লাহ। ফজিলত আছে না নাই? এবার আসেন, মান তো আপনারা শুনেছেন তাই না? তাহলে বা, সিন, মিম, আলিফ, লাম, লাম, হা, আলিফ, লাম, র, হা, মিম, আলিফ, নুন, আলিফ, লাম, র, হা, ইয়া, মিম, এই যে 19টা বর্ণের, এবার মান বসান। কি বসাইতে হবে? খুব মনোযোগ দিয়ে শুনবেন। মানগুলো বসাইলে এরকম আসে, 2+60+40+1+30+35+1+30+200+8+40+1+50+1+30+200+8+10+40 সমান সমান সবগুলো বর্ণ মিলায় মান বসানোর পর আসে 7, 8, 7। অথচ আমরা লিখি কি 7, 8, 6। এবার দেখেন ষড়যন্ত্রটা কিভাবে মুসলমানের মধ্যে এসেছে আমরা কেউ জানি না। হরে কৃষ্ণ হিন্দুদের, এই হরে কৃষ্ণকে আপনি আঁকতে দেখেন, চিন্তা করেন, এটা যে মুসলমানের বানানো না, স্পষ্ট দলিল দেখেন, হা, রা, ইয়া, হরে কৃষ্ণ, কাফ, রা, সিন, নুন, আলিফ, কথা বুঝতে পেরেছেন? এটা কি হরে কৃষ্ণ? হিন্দুরা চেয়েছে যে এই উপমহাদেশের যারা মুসলমান রয়েছে, এরা যেন প্রতিটা কাজে একবার হরে কৃষ্ণর নাম নেয়। নাউজুবিল্লাহ বলেন। এবার হরে কৃষ্ণের এই আরবির নিচে আপনি মানগুলো বসান, দেখেন মানগুলো বসাইলে হয় হরে কৃষ্ণে 5+200+10+20+200+300+350+1=7, 8, 6। আরো আসতে পারে? নাউজুবিল্লাহ। কি বিষয়! হাউ ক্যান ইট পসিবল? এটা কিভাবে সম্ভব? অথচ আমরা মুসলমান, দোকানের বিশেষ করে যত হিসাব, অনেক মসজিদের উপরও আমি দেখেছি এটা লেখা 7, 8, 6।
তার মানে একজন মুসলমান যখন মসজিদে ঢুকছে, সে হরে কৃষ্ণ বলতে বলতে দেখতে দেখতে ঢুকছে, ঠিক কিনা বলে? এভাবেই ইসলাম শেষ, আমরা জানিও না বুঝিও না। অথচ মুসলমান একবার চিন্তাও করে নাই এখন বর্তমানে এই বিষয়গুলো এসে, যারা ছোটখাটো স্কলার আমাদের মতো রয়েছে তারা আমরা বিষয়গুলো গবেষণা, বড় স্কলাররা গবেষণা করছেন, এখন বের করে ফেলেছেন সেটা হিন্দুদের একটা সভ্য ষড়যন্ত্র, নাহলে হরে কৃষ্ণের সাথে এটা মিলল কিভাবে? বিসমিল্লাহির রহমানির রহিম এই সংখ্যার নিচে আপনি বসাইলে হয় 7 8 7, সেখানে আপনার হরে কৃষ্ণে মিলে যাচ্ছে 7 8 6। এটা হিন্দুরা আমাদেরকে দিয়েছে, আর আমরা মাশাআল্লাহ 7 8 6 সব জায়গায় চালিয়ে যাচ্ছি। সবের কাজ না গুনাহের কাজ? 7 8 6 কে আমরা নিক্ষেপ করতে রাজি আছি না? 7 8 6 দিয়ে যদি বিসমিল্লাহর সব হইতো তাহলে এখন আল্লাহু আকবরের জায়গায় আমরা কোড বানাই, আল্লাহু আকবরের কোড হচ্ছে 312 312, আবার রুকুতে যাই 315 315, আবার সামি আল্লাহু লিমান হামিদা কোড বানাই 417 417। কাম হইবে না? কথা বলেন না? ও মুসলমান আমরা বুঝি না কেন এগুলো? কে বুঝাবে? বুঝানোর কেউ নাই, আর এগুলো নিয়ে গবেষণাও হয় না, ঠিক কিনা বলেন? কম হয় বাংলাদেশে? হ্যাঁ, কয়েক হাজার মাহফিল হয়, আর কমিটিরাও চায় কানের খোরাক। কমিটিরা কি চায় জোরে বলেন? হুজুর জমায়ে গেছে, নাচছে গায়ে একেবারে মাথায় গেছে, যে কারণে আসলে পড়াশোনা না করার কারণে এই বিষয়গুলো আড়ালে থেকে যাচ্ছে, আর আমরা দিনের পর দিন ভুল করেই যাচ্ছি, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা আমাদের বুঝার তৌফিক দান করুন।